বন জঙ্গল অরণ্য পাহাড় পর্বত এগুলো যারা ভালোবাসো তারাই তাদের জন্য বেস্ট জায়গা এটা। তো ইতিমধ্যে পিথাপাটা গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি শিমলিপাল ফরেস্টে। আর শিমলিপাল উড়িষ্যা পর্যটনের এক প্রধান আকর্ষণ বিন্দু হলো এই শিমলিপাল জাতীয় উদ্যান। শিমলিপাল মূলত বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখানে পাবেন দেখতে আপনারা পাহাড়, নদী, জলপ্রপাত, বিভিন্ন বন্যপ্রাণী, আরও অনেক কিছু। প্রায় 2750 বর্গ কিমির বেশি অঞ্চল জুড়ে অবস্থিত এই বনভূমি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কেন্দ্র। কি কি দেখতে পারি এখানে আমরা সেটা তো সবার শেষে জানা যাবে, দিনের শেষে কি কি দেখতে পাই। তো কলকাতা থেকে আপনারা যদি শিমলিপাল আসেন তাহলে কীভাবে আসবেন, কোথায় থাকবেন আর কত কী বা খরচা পড়বে সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটিতে। যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কলকাতা থেকে শিমলিপাল যাওয়ার জন্য যে বেস্ট গাড়ি আছে সেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস। সকাল 9:15 সময় শালিমার স্টেশন থেকে আপনাদের ধরতে হবে ধৌলি এক্সপ্রেস এবং নামবেন আপনারা বালাসোর স্টেশনে। ধৌলি এক্সপ্রেস আপনারা সাঁতরাগাছি স্টেশন থেকেও ধরতে পারেন, কারণ সাঁতরাগাছি স্টেশনে ধৌলি এক্সপ্রেস দাঁড়ায়। এখন আমরা ধৌলি এক্সপ্রেসে আছি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি থেকে, আর দেখা যাক 3-3.5 ঘন্টা সময় লাগার কথা। শালিমার থেকে বালাসোর স্টেশন অবধি পৌঁছাতে ধৌলি এক্সপ্রেসের প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে। ট্রেনের ভেতরের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ছুটির দিনে ট্রাভেল করছি আমরা, তাই লোকজন আজকে একটু কমই আছে। আমাদের গন্তব্যস্থল শিমলিপাল যাওয়ার জন্য আমরা নামবো বালাসোর স্টেশনে এবং সেখান থেকে নেমে আমরা বাস ধরবো, কিন্তু এই ট্রেনটি থামবে একদম পুরীতে গিয়ে। বালাসোর স্টেশনে নামবার পর আপনাদের পরবর্তী যে জায়গায় যেতে হবে সেটি হচ্ছে বাড়িপদা। তো বাড়িপদাতে যাওয়ার জন্য যে সাইডে আপনারা নামবেন বালাসোর স্টেশনে তার অপোজিট সাইডে চলে আসবেন এই সিঁড়ি করে। তো আমরা ধৌলি এক্সপ্রেসে করে বালাসোরে নেমে গিয়েছি অলরেডি, এবারে আমরা যাব হচ্ছে বাড়িপাদার দিকে। বালাসোর স্টেশনে নেমে আপনারা অপোজিট সাইড দিয়ে হাঁটতে থাকবেন। সামনে আপনারা দেখতে পাবেন একটি ব্রিজ আছে, এই ব্রিজে যে গাড়ি যেই দিকে যাচ্ছে সেই দিকে হচ্ছে আপনারা বাড়িপদা যাওয়ার বাস পেয়ে যাবেন। তো এই যে বাসটা আছে এই বাসটা হচ্ছে তোমার বাড়িপদা অব্দি ডিরেক্ট যাবে। শিমলিপাল জাতীয় উদ্যান খোলা হয় সকাল 5:00 নাগাদ আর আমরা পৌঁছেছি সেকেন্ড হাফে। তো আজকের দিনটা আমরা বাড়িপাড়াতেই থাকবো। বাড়িপাড়াতে যে আমরা গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসটার ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো হোটেল থেকে আজকে আমরা এবার একটু পরেই বেরোবো। বাড়িপাদাতে আমরা এখন আছি আর একটু বুক করা গাড়ির মাধ্যমে আমরা পিথাবাটাতে যাব, ওখানে আমাদের এন্ট্রি করতে হবে। বলতে পারি আজকে আবার 1 জানুয়ারি, জানি না কত ভিড় হবে। তো আজকে আমরা চেষ্টা করবো সবার প্রথম যতটা তাড়াতাড়ি যাওয়া যাক আর নামটা এন্ট্রি করে ভেতরে ঢোকা যায়। শিমলিপাল জাতীয় উদ্যানে প্রবেশের মূল যে পথ হলো সেটা হচ্ছে পিথাবাটা। তো তোমাদের পিথাবাটা থেকে যদি প্রবেশ করতে হয় তাহলে প্রথমে আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের সমস্ত কাজ করে দিয়েছিলেন বেশিরভাগটাই, আর বাকিটা আমরা করেছিলাম। আর ফর্ম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা ঢুকে যাই আমাদের শিমলিপালে পিথাবাটা গেট দিয়ে জঙ্গলের ভেতরে। ভোরের কুয়াশা তখনও কাটেনি কিন্তু আমাদের গাড়ি চলেছিল একদম তীরের মতো বেগে জঙ্গলের পথ কাটতে কাটতে। ইতিমধ্যে পিথাপাটা গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি শিমলিপাল ফরেস্টে। আর পরের জার্নিতে তোমাদেরকে দেখাবো শিমলিপাল ফরেস্টে কি কি তোমরা প্রাণী দেখতে পাবে। এখন 7:15 বাজে আর আমরা ফার্স্ট গেটে ঢুকে গেছি অলমোস্ট। শিমলিপাল জাতীয় উদ্যানের অনেক অংশে পাবেন আপনারা ভয়ঙ্কর চড়াই উতরাই, তো মাঝে মাঝে আপনাদের হৃদস্পন্দনটা বাড়বে বটে। আমাদের অনেক কিছু আশা নিয়ে এসেছি, মানে বাঘ দেখতে পাবো, তারপরে এখানে হাতি দেখতে পাবো, কি কি দেখতে পারি এখানে আমরা সেটা তো সবার শেষে জানা যাবে, দিনের শেষে কি কি দেখতে পাই। তো আশেপাশের সিনারিটা তোমাদের দেখাচ্ছি শিমলিপাল ফরেস্টের। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শিমলিপাল জাতীয় উদ্যানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, যেমন বনমুরগি, বন্য ময়ূর এবং বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী যেমন চিতল, হরিণ, মাঝে মাঝে হাতিরও দেখা পাবেন এখানে। 2750 বর্গ কিলোমিটারের এই বনভূমি অঞ্চলটা পুরোটাই হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। এই বনভূমি অঞ্চলের মধ্যেই আপনারা পাবেন ছোটো ছোটো 30-40 খানা গ্রাম, মানুষজন পাবেন এখানে আপনারা খুব সংখ্যায় কম এবং আধুনিক সমাজ থেকে যেন অনেকটাই দূরে এদের বাস। গাড়ির জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট সাইট সিন জোরান্ডা ওয়াটারফল।
তো আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন, সেই ফার্স্ট ডেস্টিনেশনে এসে গিয়েছি। এটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফলের পাশে একটা তোমার জায়গা আছে, সেই জোরান্ডা ওয়াটারফলের পাশের জায়গা এটা। এখানে খাবার ব্যবস্থা আছে, তোমরা যদি টিফিন টিফিন করতে চাও, ব্রেকফাস্টটা এখানে সেরে নিতে চাও, তাহলে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। এখান থেকে খানিকটা দূরেই তোমার জোরান্ডা ওয়াটারফল আছে, আর এই জায়গাটার ভিউটা দেখো জাস্ট। আমরা এখন যাচ্ছি জোরান্ডা ওয়াটারফলের দিকে। এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। আপাতত আমরা মোটামুটি 3-2.5 ঘন্টা মতো ইয়েতে আছি, না 2.5 ঘন্টার কাছাকাছি মোটামুটি আমরা ইয়েতে আছি, বোলেরো গাড়িতে আছে। আর খুব বেশি একটা যে জীবজন্তু দেখতে পেয়েছি তাও নয়, এখানে টুকটাক ওই মালাবার যে জায়ন্ট স্কুরেল, মালাবারে বড় যে কাঠবিড়ালি সেটা দেখতে পেয়েছি, কয়েকটা ইয়ে দেখতে পেয়েছি, তোমাদের ময়ূর দেখতে পেয়েছি। এটা একদম পুরো পরিষ্কার যা। তোমরা যদি বন্যপ্রাণী দেখতে আসো তাহলে এই জায়গাটা হয়তো তোমাদের আশানুরূপ তোমরা বন্যপ্রাণী দেখতে পাবে না। বন জঙ্গল অরণ্য পাহাড় পর্বত এগুলো যারা ভালোবাসো তারাই, তাদের জন্য বেস্ট জায়গা এটা। আর এখন আমরা জোরান্ডা ওয়াটারফলের কাছে অলমোস্ট পৌঁছে গিয়েছি, আর এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি। শিমলিপাল জাতীয় উদ্যান ভ্রমণ ভিডিওর এই প্রথম অংশটি কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবেন, যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। শিমলিপাল ভ্রমণ ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখাবো ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত অর্থাৎ বড়পানি জলপ্রপাত, এবং তার সঙ্গে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা।